নিজেদের আত্মরক্ষায় পারদর্শী করে গড়ে তুলতে রাজধানীর হাতির ঝিলে কারাতে প্রশিক্ষণ নিচ্ছে এই শিশু কিশোররা। ছোটবেলা থেকে আত্মরক্ষার কৌশল শেখাতে ও তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে বাবা মারা সন্তানদের প্রতিদিন ভোরে নিয়ে আসছেন এই কারাতে প্রশিক্ষণ সমাবেশে। জাপানিজ কারাতের সুতোকান স্টাইল অনুসরণ করে প্রতিদিন ভোরে অর্ধশত প্রশিক্ষণার্থীকে শরীর চর্চা ও কারাতের নানা কৌশল শেখাতে কাজ করছেন ওরিয়ন কারাতে একাডেমির কয়েকজন স্বেচ্ছাসেবী প্রশিক্ষক। এই উদ্যোগে প্রশিক্ষণার্থী এবং অভিভাবকদের ব্যাপক সাড়া পাচ্ছেন বলেও জানান তারা। আমাদের ওরিয়ন কারাতে একাডেমি, এটা হলো জাপানিজ একটি স্টাইল সুতোকান। এর মধ্যে আমরা এখানে শেখাচ্ছি সুতোকান স্টাইলে। আমরা একটা ভলেন্টারি করছি যেটা সবার মাঝে যেন ছড়ায় যায়, গার্জিয়ান এবং ছাত্রদের সাড়া পাই, ব্যাপকভাবে সাড়া পাই আমরা। পড়ালেখা, ব্যক্তিগত কিংবা দৈনন্দিন পারিবারিক কাজে ঘরের বাহিরে মেয়েদের নিরাপত্তায় কারাতে প্রশিক্ষণের বিষয়টিকে অধিক গুরুত্ব দিচ্ছেন অভিভাবকরা। আমার বাচ্চা অনেকদিন যাবত এখানে প্রশিক্ষণ নিচ্ছে, পড়াশোনার পাশাপাশি খেয়াল করতেছি তার মানসিক বিকাশও হচ্ছে। আমার মেয়েদের খেলার কোনো স্পেস ছিল না, ও ফিজিক্যালি যে ফিটনেস ওইটা একদম চলে গেছিলো, কিন্তু এখানে আসার পরে ওর ফিজিক্যাল ফিটনেস চলে আসছে, প্রতিভা বিকাশ হয়েছে। এটা শুধু আমার মেয়ে না, প্রতিটি মেয়েরই আসা উচিত। আমি চাই আমার বাচ্চা সেলফ ডিপেন্ডেন্ট হোক, ও নিজেকে রক্ষা করার জন্য, আত্মরক্ষা করার জন্য আমি এটা শেখাচ্ছি। আর আমি প্রতিদিন সকালবেলা এখানে নিয়ে আসি, বসে থাকি এবং প্র্যাকটিস শেষ হলে বাসা নিয়ে যাই। ওর এটাতে শেখার আগ্রহ অনেক বেশি এবং আমিও চাই যে এখনকার যে পরিস্থিতি সমাজের, রাস্তাঘাটে যে কোনো দুর্ঘটনা থেকে যেন নিজেকে রক্ষা করতে পারে। আমার নাতিকে নিয়ে আসছি এবং শুনলাম যে এখানে একটা ক্যারেটে শিখাইতেছে, তো আমি নিজেও একটু দেখতে আসলাম। একসময় আমার বাসার উঠানটা ছিল বিশাল, ওইখানে খেলাধুলা করা যেত, কিন্তু এখন আর নাই। তো না থাকাতে এখন আপনার এই যে এখানে আসলো, এসে যে খেলাটা সুযোগ পাচ্ছে, এটা কিন্তু অন্য কোথাও নাই বলা এখানে আমি দিয়েছি। যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার কৌশল শেখার পাশাপাশি শিশু কিশোরদের শারীরিক সুস্থতা নিশ্চিত করতে এবং তাদের আত্মবিশ্বাসী হতে সাহায্য করছে এই কারাতে প্রশিক্ষণ। এটা আমাদের বডি ফিট রাখার জন্য করাই, যাতে আমরা হেলদি থাকি এবং আমরা সেলফ ডিফেন্স করতে পারি, এই জন্য আমাদের কারাতেটা করানো হয়। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা আমাদের বড় হওয়ার পর বা যে কোনো সময় নিজেকে সেলফ ডিফেন্স অথবা নিজেকে রক্ষা করার বিষয়টি খেয়াল রাখতে পারবো। নিজের আত্মরক্ষা করার জন্য, নিজেকে বাঁচানোর জন্য যে যে টেকনিকগুলো ব্যবহার করা হয়, যে যে পদ্ধতিগুলো ব্যবহার করা হয়, ওই পদ্ধতিগুলোই শেখানো হচ্ছে। এখানে এসে আমি অনেক বেনিফিট পাইতেছি, আমার শরীরের শারীরিক সমস্যা ছিল কিছু, ওটা থেকে আমি উন্নতি হয়েছি। শুধু শরীর চর্চা কিংবা আত্মরক্ষাই নয়, দিনে দিনে এই কারাতে রূপ নিচ্ছে ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে। কারাতে প্রশিক্ষণের পর বিভিন্ন ধাপে প্রশিক্ষণার্থীদের পদোন্নতির বেল্টও প্রদান করা হয়। আমাদের ধর 8টা বেল্ট আছে টোটাল। হোয়াইট বেল্টের পরে হচ্ছে ব্রাউন, ইয়েলো বেল্ট, ইয়েলো বেল্ট পার করলে অরেঞ্জ বেল্ট, অরেঞ্জের পরে হচ্ছে গ্রিন, গ্রিনের পরে ব্লু, ব্লু এর আবার 2টা পরীক্ষা দিতে হয়, ফার্স্ট ড্যান সেকেন্ড ড্যান। ব্লুয়ের 2টা পরীক্ষা শেষ হওয়ার পরে আবার ব্রাউন বেল্ট, ব্রাউন বেল্টে আবার 3টা করে পরীক্ষা দিতে হয়। এই 3টা পরীক্ষার পরে ফেডারেশনে গিয়ে মেইন বেল্ট টেস্ট হয়। এখানে আমরা আসলে ব্ল্যাক বেল্টটা নিই না, আবার ব্ল্যাক বেল্টের ওইখানে আপনি যদি চান ব্ল্যাক বেল্ট, শুধু ব্ল্যাক বেল্ট থাকতে পারেন, অথবা ব্ল্যাক বেল্টের আরও ড্যান আছে 8টা ড্যান, ওইগুলো আপনি চাইলে করতে পারেন। ইফটিজিং ও যৌন হয়রানির মতো জঘন্য অন্যায় প্রতিরোধে সামাজিক সচেতনতা আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি শারীরিক কসরত ব্যাপক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা কারাতে সংশ্লিষ্টদের। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ।